15 জনকে রাখি পড়াই আমি আর আমার দিদি মিলে। বোনেরা তো অবশ্যই ভালোবেসে খেতেও দেয়। আমরা বাঙালিদের আমাদের মেন আমাদের ভাই ফোঁটাটাই করা হয়। মাটন, চিংড়ি মাছ, রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ভ্যারাইটি খাওয়া দাওয়া, চাইনিজ খাওয়া দাওয়া হয়। আমার পেছনে দেখে তো বোঝাই যাচ্ছে মানে পুরো দুর্গাপূজার ভাইব শুরু হয়ে গেছে। বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে কিন্তু রাখিটাও খুবই 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 উল্লেখযোগ্য। ভাই বোনের বন্ধনটাকে আরও দৃঢ় করার জন্য এই রাখিটা আমরা অনেক বছর ধরেই সেলিব্রেট করে আসছি। মহাভারতে কথিত আছে যে কৃষ্ণ ঠাকুর কোনোভাবে চোট পেয়েছিল আর সেই চোটেই মা দ্রৌপদী কিন্তু তার আঁচল ছিঁড়ে তার হাতে বেঁধে দিয়েছিল। আর তখনই কৃষ্ণ ঠাকুর প্রতিজ্ঞা করেছিল যে আমি আমার বোনকে সবসময় সব কিছুর থেকে রক্ষা করব। সেরকমই শুধু এখন ভাই বোন না, আরও অনেক অনেকেই অনেককে রাখি বাঁধে। বিকজ এখন শুধু ভাই বোন না, সবারই সবাইকে প্রোটেক্ট করা দরকার। তো সেই জন্যই রাখিটা এতদিন ধরে চলে আসছে, এখনও চলে আসছে। আজকে আমাদের টপিক রাখি, কিন্তু পুরোপুরি রাখি না। রাখিতে ইচ্ছে কাছে খাওয়া দাওয়ার কিছু হবে না, সেটা তো হতেই পারে না। তো রাখিতে মানে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে একটা ট্রেন্ড চলে এসছে যে কিছু হলেই আমরা বাইরে খেতে চলে যাই, কিছু হলেই আমরা মানে কিছু হলেই রেস্টুরেন্টে কিছু না কিছু থালি চলে আসছে। আজকে মহাভোজ থালি, কালকে রাখি থালি, পরে ভাইফোঁটা থালি, মানুষ আর রান্নাবান্না বাদ দিয়ে সমস্তটাই রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করছে। আমি আজকে দেখতে এসেছি যে এখনকার মানুষ ঠিক কী প্রেফার করছে, রেস্টুরেন্টে গিয়ে থালি বা চাইনিজ বা থাই এগুলো, নাকি বাড়িতে সেই আসন পেতে মায়ের হাতের খাবার দাবার, বোনের হাতের খাবার দাবার এইসব। তো সমস্তটাই আমরা দেখবো, চলুন দেখা যাক মানুষ কি মনে করছে, মানুষ এবার কিভাবে রাখি সেলিব্রেট করছে। ভাই বোনকে নিয়ে বাইরে যাচ্ছে নাকি ভাই বোনকে নিয়ে ঘরে বসে আড্ডা, সাথে সাথে জমিয়ে মার হাতে খাওয়া দাওয়া। তো চলুন দেখা যাক। আমাদের এবারে রাখির কোনো স্পেশাল আমরা প্রতি বছর কিছু করি না, বাট হ্যাঁ বাড়িতে ভালো মন্দ রান্না হয়। আমাদের অনেক দাদা রয়েছে, আমি 15 জনকে রাখি পড়াই আমি আর আমার দিদি মিলে, আর মা মানে আমার বাপিও রয়েছে। তো বাপিও ওনার বোনেদের বাড়ি যায়, তো বাপি থাকে না, বা বাপি কিন্তু মা রান্না করে দিয়ে যায়। যেটা বলা হয় আমাদের একটা ভাই বোনের একটা হৃদ্যতার সম্পর্ক, তা সেক্ষেত্রে তো বোনেরা তো অবশ্যই ভালোবেসে খেতেও দেয়। মিষ্টিটা বাইরে থেকে কেনা হয়, মিষ্টিটা তো বাড়িতে তৈরি করা সম্ভব না। ছোটো থেকেই আমাদের এই রাখিটা উদযাপন করতাম না, কারণ আমার কোনো ভাই নেই, আমরা 3 বোন। কিন্তু এখন আমার ছেলে আমার বোনের মেয়েকে রাখি, মানে আমার বোনের মেয়ে আর কি আমার ছেলেকে রাখি পড়ায়, কিন্তু আমরা সেইভাবে এই দিনটা অত উদযাপন করি না। তার কারণ আমরা বাঙালিদের আমাদের মেন আমাদের ভাই ফোঁটাটাই করা হয়, কিন্তু তাও এখন এই ফ্যাশন যুগে একটা রাখি পরানো হয়। রাখি পূর্ণিমা খুবই একটা ভালো উৎসব, তো সেখানে খুব আনন্দ হয়। খাওয়া দাওয়ার বিষয়ে আমার বাড়িতে আমার মাই রান্নাবান্না সব করে, আর দুপুরের খাওয়া দাওয়াটা রাখি ঘরেই হয়। আর বিকেলবেলা যেরকম রেস্টুরেন্টে আমরা যাই সবাই, আমি আমার বোন আমার দিদিরা যারা আছে তাদের সাথে যাই, অনেক আনন্দ সেটা করি। তো খুবই ভালো লাগে দিনটা, খুবই ভালো লাগে। বছরে একবারই আসে দিনটা ঠিকই, কিন্তু বেশি দিন আসলে আরও বেশি ভালো লাগতো। অনেক উপহারও পাই দিদিদের কাছ থেকে, বন্ধুদেরকে অনেক গিফটও দিই। টিফিন বা দুপুরে লাঞ্চ যেটা থাকে সেটা নর্মালি হোমমেডই হয়, এবং স্পেশালি আফটার কোভিডের পরে আমরা তো এটাই বেশি প্রেফার করছি, তো যাতে হেলথটা ঠিকঠাক রাখা যায়। এই এটাই হচ্ছে মেন অ্যাকচুয়ালি বেশি। এবার বাইরে খাওয়ার নিশ্চয়ই তার একটা আনন্দ আছে, কিন্তু তবে আমাদের এই মুহূর্তে আমরা কিছুটা অ্যাভয়েড করে চলছি। মাটন, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ এগুলো হয়, বিকজ দাদাদেরও ফেভারিট। আমাদের বাঙালি খাবার দাবার হয়, কোনো বিরিয়ানি বা ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো কিছু তো হয় না কোনোবার, আর এইবারে একদমই তো প্ল্যান নেই। বিকেলবেলা গেলাম, গিয়ে রাখি পড়লো, দিয়ে একটু ওই বাচ্চারা যেমন চাইনিজ মোমো হোক, চাউমিন হোক, এই সমস্ত খেলো, এইভাবেই দিনটা পালন করা হয়। আর ছোটো গিফট বাচ্চাদেরকে দিয়ে আমরাও সেটা দিনটা যাতে ওদেরও মনে থাকে, বা ওরাও যাতে ভবিষ্যতে এই দিনটা ভাই বোনের সম্পর্কটাও যাতে বুঝতে পারে বা বোঝানোর, তাদের নেক্সট জেনারেশনকে বোঝানোর চেষ্টা করে, সেটাই আমরা এইভাবে পালন করি। বেসিক্যালি খাওয়া দাওয়া থেকে আমাদের ঘরে খাওয়া যেরকম হয় ভাত, মাংস, স্পেশালি মাটন হয়, এছাড়াও চিংড়ি মাছ, আলাদা অনেক রকমের ডিশেস হয়, বেশ ভালোই লাগে দিনটা। আর রাত্রিবেলা রেস্টুরেন্টে যাওয়া হয়, রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ভ্যারাইটি খাওয়া দাওয়া, চাইনিজ খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া খুবই ভালো। রাখির কোনো ভালো মিষ্টি বা কিছু এলে সেগুলো আমাদের থাকেই, আর প্রেস্টি তো ওটা ফেভারিট, আর গিফটও দেওয়া হয় রাখিতে। বাট ব্যাপারটা হচ্ছে গিফট তো দিই, কিন্তু গিফট আর পাই না, 15 জনের কাছ থেকে মাত্র 5 জনের কাছ থেকে পাই, আর বাদ বাকি 10 জন তো রাখি পরেই চলে। এখন যে বাইরের খাবারের যে কথাটা আপনি বললেন,
আমাদের বলতে গেলে বাড়িতে কেউ রান্না মানে সেরকম হয়ই না। আমাদের যে বাড়িতে সংস্কৃতি যেটা ছিল আমাদের আগে, যে মা সকালবেলা একটা মন যে মায়েরা কী করতো সকালে রাখি উপহাস তুলবে, রাখি কিনে নিয়ে এসে রাখি বাঁধতে, সেটা সংস্কৃতি একটা ব্যাপার, সেটা এখন নেই। এখন পাশ্চাত্য শিক্ষা এসে গেছে, এখন এখন মানুষ বেশ কালচারাল মনে করছে। এখন একটা রাখি বেঁধেই ফেসবুকে পোস্ট হচ্ছে, ইনস্টাগ্রামে পোস্ট হচ্ছে, বাইরে খাওয়া দাওয়া করছে, বড় বড় শপিং মলে যাচ্ছে, রেস্তোরাঁয় যাচ্ছে, কালচারটা কিন্তু নেই। রাখি উৎসবটা মেনলি কী ছিল, ভাতৃবন্ধন। প্রথমে রাখি পূর্ণিমা একভাবে করেছিলেন, কে কৃষ্ণ কাকে বেঁধেছিলেন, তার বোনকে বেঁধেছিলেন তো আমি মনে করছে রাখি। আর পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে করেছিল। আমাদের যে কালচার বাঙালিয়ান আর বাঙালিটাই এটা আর নেই। আমরা পাশ্চাত্য শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের যে বাঙালি যে কালচারটা সেটাই আজ নষ্ট হয়ে গেছে। আর কিছু বলার নেই, এখন সবাইকারই ঘরে একটা করেই বাচ্চা, সবাই নিজেরা নিজেদের নিয়েই ব্যস্ত, কিন্তু তার মধ্যেও আমরা চেষ্টা করি যাতে এই দিনটা বজায় থাকে। এই আর কিছু বলার নেই।